নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো রাজ্যের বন বিভাগের তরফ থেকে কর্মী নিয়োগের নতুন আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পদগুলিতে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে, যেটাতে তোমরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, তবে মাধ্যমিক পাশে কিভাবে আবেদন করতে পারবে, কোন কোন পদে আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করে নেব, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং সমস্ত তথ্য কিন্তু এখানে অফিসিয়ালি পাবলিশ হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যে বন বিভাগের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিভিন্ন পদগুলিতে কর্মী নিয়োগের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদেরকে জানাই, তারা কিন্তু খুব সহজেই এখানে নিজেদের আবেদনটা করতে পারবে। তবে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদেরকে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে আর কী কী লাগবে সেটাও জানাবো। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছে, তারা কীভাবে ফর্মটিকে ফিল আপ করবে সেটাও বলবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, যারা যারা এখানে আবেদন করতে চাও। এখানে আবেদন করার জন্য আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আর কী লাগবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান সেটা কীভাবে তোমরা জানতে পারবে। তো প্রথম থেকেই তোমাদেরকে শুরু করি যে এখানে কোন কোন পদগুলিতে তোমরা আবেদন করতে পারছো এবং কোন কোন পদের জন্য তোমরা এলিজিবেল। তো ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে জানতে পারবে। এবারে আসি, এখানে আবেদন করতে গেলে ল্যাব অ্যাটেন্ডেন্টের পদে গ্রুপ সি পদে এই রিক্রুটমেন্টটা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাশ করলে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদেরকে জানায় ল্যাব অ্যাটেন্ডেন্টের এই পদে মাধ্যমিক পাশে কিন্তু 50% মার্কস হতে হবে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এর সাথে আরও একটা কথা জানাই যে যারা এই পদে আবেদন করছো তাদের জন্য ওবিসি, ইডাব্লিউএস এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে এই পদে আবেদন করতে পারছো। তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের পদে কিন্তু তোমরা খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। আর এর সাথে সাথে সেকেন্ড পোস্ট যেটা রয়েছে সেটা সম্বন্ধে তোমাদেরকে জানাই, সেকেন্ড পোস্ট যেটা রয়েছে ড্রাইভারের পদে, যেখানে 10th পাস করলে এবং তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে ডেফিনেটলি তোমরা এখানে এলিজিবল বা আবেদন করতে পারবে। তাহলে ড্রাইভার পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই চাকরি প্রার্থী মাধ্যমিক পাস এবং যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারছে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে আসছি যেটা রাখা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে কিন্তু তোমাদের এগুলো কিন্তু পুরোপুরি তোমরা এক বন দপ্তরের এই পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস বিএসসি, বিএসসি সিএস, বিএসসি আইটি, বিসিএ, বিটেক আইটি বা বিটেক সিএস এই ধরনের কোয়ালিফিকেশান যদি নিয়ে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা, যারা যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এখানে কিন্তু পুরোপুরি এই তিনটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং প্রত্যেকটি পদে তার যে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তারা কিন্তু সেই ক্যান্ডিডেট খুব সহজেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখি এই পদগুলিতে আবেদন করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও রাখা হয়েছে, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো কী কী সেগুলোও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা যদি আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা।
যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এই পদে তাদেরকে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ড্রাইভার পদে 18 থেকে 27 বছর এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে কিন্তু তোমরা পারছো 18 থেকে 28 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে। তো তোমরা যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বয়সের যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে এই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তাহলে যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে মাথায় রাখবে যে ল্যাব অ্যাটেন্ডেন্টের পদে 18 থেকে 28 বছর, ড্রাইভার পদে 18 থেকে 27 বছর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। এবং এই যে তোমাদের পোস্ট ওয়াইজ যে তোমাদের রাখা হয়েছে তোমাদের বয়সসীমা, সেখানেও কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে বয়সের ছাড়ও পাবে। বয়সের ছাড় হিসেবে SC ST হলে 5 বছর এবং OBC হলে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় ইন্ডিয়ান রুল হিসেবে তোমরা কিন্তু এখানে পাচ্ছ। তাছাড়া যদি PWD ক্যাটাগরি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে সেই ক্যান্ডিডেটকেও কিন্তু এখানে বয়সের ছাড় দেয়া হবে 10 বছর পর্যন্ত। তাহলে তোমরা যদি আবেদন করতে চাও এটা কিন্তু বিশাল বড় অপরচুনিটি তোমাদের কাছে, এখানে কিন্তু তোমরা এইভাবে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের যেভাবে রিক্রুটমেন্ট করা হবে তাদেরকে সিলেবাস এখানেও কিন্তু প্রোভাইড করা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের কিন্তু এই 3টি পদেই কিন্তু তোমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের সিলেবাস রাখা হয়েছে বা রিক্রুটমেন্ট করা হয়েছে তাদেরকে এইভাবে। তো সেইভাবেই কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে। তো সিলেকশন প্রসেসটাও কিন্তু এখানে খুবই সহজেই রাখা হয়েছে যাতে সবাই এখানে সিলেক্টেড হতে পারে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা যদি আবেদন করতে চায় ল্যাব অ্যাটেন্ডেন্টের পদে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 60 নম্বরের একটি MCQ কোশ্চেন আসবে এবং MCQ কোশ্চেনের ওপরে পরীক্ষা হবে যেটার ওপর ভিত্তি করে কিন্তু নিয়োগ হবে। ড্রাইভারের পদে কিন্তু তোমাদের একটি ড্রাইভিং টেস্ট হবে তার উপর ভিত্তি করে। এবং যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে চাইছো তাদেরকে কিন্তু এখানে MCQ কোশ্চেন থাকছে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তাদেরকে এইভাবে, এবং তার সিলেবাসটাও কিন্তু এখানে বলা হয়েছে। যেমন ল্যাব অ্যাটেন্ডেন্টের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্ট, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এই ধরনের কোশ্চেন থাকবে। এবং যারা আবেদন করতে চায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তাদেরকেও কিন্তু সেই সেম এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। ইংলিশ এবং হিন্দি এবং বাংলা 3টি মানে সাব ল্যাঙ্গুয়েজে কোশ্চেন কিন্তু হবে। এবারে আসছি আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো কী কী। যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে প্রথমেই জানাতে চাই তোমরা আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে আবেদন করতে গেলে কিন্তু এই অফলাইনের ফর্মটিকে ডাউনলোড করতে হবে। ফর্মটিকে ডাউনলোড করার জন্য ডেফিনেটলি ভিজিট করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি। এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করেই তবেই কিন্তু আবেদন করতে হবে। আবেদন করতে হবে কোথায় সেটা কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করার পরেই কিন্তু জানতে পারবে। প্রথমে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা, এবং তারপরেই 5 নম্বরে আসছে, তার আগে আসছে কোন ক্যাটাগরি এবং যে যা এখানে লিখবে তার যেন সেই সার্টিফিকেট বা ডকুমেন্ট যেন এর সাথে অ্যাটাচ থাকে। যেমন যারা এখানে আবেদন করছো তারা নাম দিচ্ছ এবং যারা কাজ দিচ্ছ সেক্ষেত্রে যেন কাস্ট সার্টিফিকেটটা থেকে থাকে। নেম দেওয়ার জন্য প্রথমেই নিজের নাম, কারো যদি মিডিল নেম থেকে থাকে সে দেবে, লাস্ট নেম যার যার আছে সে সেটা দেবে, ফাদার নেম অবশ্যই এখানে দেবে, পারমানেন্ট অ্যাড্রেস এখানে লিখবে,
অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, পিনকোড, টেলিফোন নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু তোমাকে কোনো রকম ভুল করলে হবে না, সঠিকভাবে কিন্তু তোমাকে লিখতে হবে এবং আবেদন করতে হবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি রয়েছে সেটা এখানে লিখবে, ডেট অফ বার্থ তার কার কি আছে সেটা এখানে লিখবে, এজ কার কত কি সেটা এখানে লিখবে, তারপরে স্কেল পে যদি কারোর এ থাকে, মানে কেউ যদি কোনো কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকো, এক্সপিরিয়েন্স থাকো, তার ডিটেলস, তারপরে এক্সামিনেশান যেখানে মাধ্যমিক পাসের পুরো ডিটেলসটা কিন্তু এখানে মেনশান করতে হবে, মানে কোন বোর্ড ছিল, কত বছর পর্যন্ত, মানে কোন ইয়ারে দিয়েছো, সাবজেক্ট কী ছিল, ডিভিশন কী ছিল, পার্সেন্টেজ কী ছিল, এক এক করে তোমরা প্রত্যেকটি কিন্তু তোমার এখানে লিখতে হবে। তারপরে রেফারেন্স হিসেবে তিনজনের নাম দিতে পারো, ডিক্লারেশন, ডেট, প্লেস, সিগনেচার করে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। তো যে সমস্ত চাকরি প্রার্থী দেখছো ভিডিওটা, আবেদন করতে চাও, ডেফিনেটলি এখনই আবেদন করতে পারো। আজকে মতো এখানে শেষ করব, আবারও কিন্তু নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।